পানীয় জলের দাবিতে সোনামুরাটু বক্সনগর সড়কে পথ অবরোধ চলছে। অবরোধ শুরু হয় মতিনগর বাজারের পাশে সড়ক পথে। এখনও রাস্তা অবরোধ অব্যাহত রয়েছে। এতে করে অবরোধের কারণে দুদিকে যাতির দুর্ভোগ চলছে। দুদিকে যানবাহন দাঁড়িয়ে রয়েছে, এমনকি পথ চলতি মানুষ এদিক ওদিক যেতে দিচ্ছে না অবরোধকারী মহিলারা। ঘটনার বিবরণে জানা যায়, বিগত 3 মাস ধরে মগবাড়ি এলাকায় জলের তীব্র সংকট চলছে উপজাতি অংশের পরিবারগুলি। বৃষ্টির জল ছাড়াও বিভিন্নভাবে জল সংগ্রহ করে তৃষ্ণা নিবারণ করে আসছে পরিবারগুলি। চলছে বিদ্যুৎ সংকট, সবকিছু মিলিয়ে শতাধিক পরিবারের বসবাস উপজাতি পরিবার। ধৈর্যের বাঁধ ভেঙে শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয় রাস্তা অবরোধ। কিন্তু যতটুকু খবর, একমাত্র সোনামুড়া থানার পুলিশ ছাড়া প্রশাসনের তরফ থেকে এখনও কেউ ঘটনাস্থলে যায়নি। যতটুকু খবর, 4 ঘন্টা চলে অবরোধ। স্থানীয় লোকজনের অভিযোগ, পঞ্চায়েতের কর্মকর্তা সকলের কাছেই মগবাড়ি পানীয় জলের সংকট নিদর্শনের জন্য বলা হয়েছিল, কিন্তু শুধুমাত্র প্রত্যাশা ছাড়া অন্য কিছু পাওয়া বাস্তবে যায়নি। সে কারণে এই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে রাস্তা অবরোধে নারী পুরুষ কলসি নিয়ে রাস্তায় বসে পড়ে। খবর লেখা অবধি প্রশাসনের কোনো ভূমিকা এখনও উদ্যোগ নিতে দেখা যায়নি। বাধ্য হয়ে অবরোধ এখনও অব্যাহত রেখেছেন মগবাড়ির নারী পুরুষ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।